আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ এই মুহূর্তে নয়াপল্টনে চলমান রয়েছে। আজকে বেলা 2:30 নাগাদই তাদের যে সমাবেশ কার্যক্রম সেটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথমে কোরআন তেলাওয়াত এবং তার পরবর্তী সময়ে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করে এবং তাদের প্রতি দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। জানিয়ে রাখি যে বেলা 2:30 নাগাদ তাদের যেই কর্মসূচি সমাবেশ সেটি শুরু হওয়ার কথা থাকলেও 11:30-12 নাগাদ থেকেই কিন্তু ঢাকা সহ আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে থাকেন এবং হাজার হাজার নেতাকর্মীদের ঢল কিন্তু এই মুহূর্তে নয়াপল্টনের যে এলাকা সেখানে কিন্তু লক্ষ্য করতে পারছেন। ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ সহ এই সকল এলাকা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেই সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত হয়েছেন। জানিয়ে রাখি যে আজকের এই নয়াপল্টনের সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু ভার্চুয়ালি আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই যে সমাবেশ সেটিতে কিন্তু সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির মহাসচিব তিনি রয়েছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বিএনপির যে সমাবেশ সেটি কিন্তু নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা যাচ্ছে। হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে নয়াপল্টনের যে বিএনপি কার্যালয় রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে কাকরাইল, নাইটেঙ্গেল মোড় এবং আরামবাগ যে এলাকাগুলো রয়েছে, পল্টন, মালিভাগ সকল এলাকায় এবং যে অলিগুলি রয়েছে সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড হাতে, মাথায় ক্যাপ বেঁধে এবং প্লে কার্ড ফেস্টুন, জাতীয় পতাকা কপালে বেঁধে এরকমভাবে কিন্তু আসলে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং জানিয়ে রাখি যে শুধুমাত্র ঢাকাতেই নয়, প্রত্যেকটি বিভাগীয় শহরে কিন্তু আজকের যেই সমাবেশ সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। ঢাকার যেই নয়াপল্টন এলাকা রয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানেও কিন্তু তাদের যেই বিশাল সমাবেশ সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেখানে তারা কিন্তু জানিয়ে রাখি যে যতটুকু দেখানো যাচ্ছে শুধু মানুষের ঢল, অর্থাৎ সামনে যাওয়াটাও কিন্তু অনেক বেশি দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কেননা মানুষের যে উপস্থিতি আজকের এই সমাবেশকে ঘিরে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ঢাকার বেশ কিছু এলাকায় এবং যান চলাচল কিছুটা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকার যে আশেপাশের এলাকাগুলো রয়েছে, আশেপাশের জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তারা আসছেন। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং নয়াপল্টন থেকে বিএনপি যে সমাবেশ সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন। প্লে কার্ড, ব্যানার হাতে, অর্থাৎ পুরো এরিয়া জুড়ে নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড়, আরামবাগ চত্বর, কাকরাইল, মালিভাগ এই সকল এলাকা কিন্তু মানুষের যেই উপস্থিতি সেটিতে কিন্তু একদম ঢল নেমেছে এবং তারা কিন্তু আজকের এই সমাবেশকে কেন্দ্র করে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান ধরছে, এর পাশাপাশি কিন্তু সরকার বা বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী তার যে বিচারের দাবি সেটিও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্লোগানে ইউনিট ওয়ার্ডের যারা রয়েছেন মিছিল নিয়ে তারা কিন্তু সেই দাবি জানাচ্ছেন যে এখনও কেন বিচারের আওতায় আনা হয়নি। সেই দাবি কিন্তু বিএনপির একাধিক যে মিছিলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দাবি জানানো হচ্ছে। দর্শক, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেই ঢল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নয়াপল্টনের যেই চিত্র। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ এবং ঢাকার যেই কলেজ ভার্সিটিগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকেও কিন্তু যেই তাদের যে ছাত্র সংগঠন সহ এবং অঙ্গ সহযোগী সংগঠন তারা কিন্তু এসেছেন। ঢাকা কলেজ, তিতুমির কলেজ, সরকারি নজরুল কলেজ এবং ইডেন মহিলা কলেজ সহ সব কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে আজকের যেই সমাবেশ স্থল সেখানে এসে কিন্তু জড়ো হয়েছেন এবং তাদের যে গণতন্ত্র দিবসের যেই আজকের সমাবেশ সেটি কিন্তু বাস্তবায়ন তারা করে যাচ্ছেন। এবং জানিয়ে রাখি যে আজকের সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে তারা বলছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই লক্ষ্যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু সেটি নিশ্চিত করা হয়েছে এবং তারা বলছেন যে সমাবেশ যেন শৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে হয় সেই দিকে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তারা কিন্তু পুলিশের যে পোশাক এবং সিভিল ড্রেসেও কিন্তু তারা কিন্তু এই সমাবেশকে কিন্তু তারা আসলে নজরধারিতে রাখছেন, এরকম ঘোষণা কিন্তু আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। দর্শক, আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে তিনি কিন্তু বক্তব্য দেবেন, ভার্চুয়ালি তিনি কিন্তু যুক্ত হবেন এবং সভাপতিত্ব কিন্তু করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মী যারা রয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এই নয়াপল্টনে যে সমাবেশ স্থল সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং একটা বিষয় জানিয়ে রাখি, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়ভাবে যে আয়োজন সেটির পাশাপাশি যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেখানে উপস্থিত থেকে কিন্তু তারা তাদের যেই বিভাগীয় শহরে যেই আজকের সমাবেশ গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের যে সমাবেশ সেটি কিন্তু তারা চলমান রাখবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু সেই সকল বিভাগীয় শহরে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে পৌঁছিয়েছেন, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পৌঁছিয়েছেন। নয়াপল্টনেও কিন্তু এই মুহূর্তে উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন এবং সব কিছু মিলিয়ে নয়াপল্টনের যে পরিস্থিতি, হাজার হাজার নেতাকর্মীদের ঢল কিন্তু ইতিমধ্যে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেমেছে এবং তারা বলছেন যে শৃঙ্খলভাবে আজকের যে সমাবেশ গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের যে যাত্রা, তাদের যে আজকের সমাবেশ সেটি শেষ হবে এবং তারা বলছেন যে যেই আসলে বিগত যে সরকার ছিল সাবেক প্রধানমন্ত্রী তাকে এখনও কেন বিচারের আওতায় আনা হয়নি, বিভিন্ন মিছিলে তারা কিন্তু সেই স্লোগান ধরেছেন এবং তাকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হয় সেই দাবিও কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন।